মিডিয়ার দায়িত্বে, মানে হচ্ছে সাংবাদিকদের দায়িত্বে, এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে যে ক্রিকেট বোর্ড কেন্দ্রিক পজিটিভ নেগেটিভ সব আলোচনাগুলোই আসলে মিডিয়া থেকে বেশি হয়। এই জায়গা আপনি আসলে মানে কি লক্ষ্য নিয়ে কাজ করতে চান, যেহেতু কাজটা শুরু করেছেন, দায়িত্ব টেক ওভার করেছেন, সেই জায়গায় আপনার ফার্স্ট প্রায়োরিটি? ফার্স্ট প্রায়োরিটি আসলে মিডিয়ার যত সুযোগ সুবিধা যেগুলো আমাদের এক্সিস্টিং আছে সেগুলো দেখা, এবং দেখে এখানে কোথায় কোথায় আমাদের ইম্প্রুভমেন্ট দরকার সেই জায়গাগুলোকে আমাদের কাজ করে এগিয়ে নিয়ে যাওয়া। আরেকটি ব্যাপার যেটি বলছেন যে পজিটিভ নেগেটিভ, পজিটিভের সাথে নেগেটিভ অলওয়েজ আসবে, এটাই নিয়ম। কারণ আমরা যদি ভালো কিছু না করি তাহলে সেটা নিয়ে খারাপটাই বলবে, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে একটাই, আমি শুধু একটাই রিকোয়েস্ট করতে চাচ্ছি, যেটি অলরেডি আপনাদের মাধ্যমে জানিয়েছি কয়েকবারই, যে আমরা আসলে বাংলাদেশের জনগণ ক্রিকেটকে যতটুকু ভালোবাসি, যেভাবে আমাদের অন্তরে ক্রিকেট আছে, তো সেই জায়গাটা আমরা নেশনস কখনো ক্রিকেটের খারাপটা কোনো কিছু নিতে চায় না বা নিতে পারে না। তো সেই জায়গায় আমাদের সকলকে, আমার সাইড থেকে আমার, আপনাদের সাইড থেকে আপনাদের, আমরা নেশনসের কাছে যেটা পৌঁছাবো সেখানে যেন অতিরঞ্জিত বা এমন কিছু না যায়, কোনো কনফিউশনাল কোনো নিউজ না যায় যেটা নিয়ে তারা এমন কিছু বিরূপ মন্তব্য করে যেটা দিন শেষে আমাদের ক্রিকেটের জন্য ক্ষতি হয়, আমাদের প্লেয়ারদের উপর এফেক্ট হয়। তো এই জায়গাগুলো আমাদের সকলের একটু কনসার্স হয়ে আমাদের এই নিউজগুলো প্রোভাইড করতে হবে। আর আপনাদের অবশ্যই সাজেশন লাগবে, আপনাদের অ্যাডভাইসও আমরা হয় নিব, সবার সাথে আলোচনা করে যেটা ক্রিকেটের জন্য সর্বময় যে জিনিসটি হবে সেটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। বাংলাদেশ আজকের দিনটায় আপনার মাউন্ট মঙ্গানুইয়ে খুব ভালো খেলেছে এবং সবাই খুব প্রেজ করছে, আবার বাংলাদেশ যদি খারাপ খেলে সেটা নিয়ে আবার সেই রকম প্রেজিং ওয়ার্ডসগুলো আসবে না। মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইমেজটা অনেকটা হচ্ছে শুধু মাঠের পারফরমেন্সে ভালো খারাপ করলো তার উপর ডিপেন্ড করে, ইমেজ বিল্ডিং নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আমার এই যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটি বললাম সেটাও কিন্তু ইমেজ বিল্ডিংয়ের ইস্যু কিন্তু চলে এসছে, কারণ ইমেজটা তৈরি হয় মিডিয়ার মাধ্যমে। তা আমরা ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডগুলো, নেশনসের সাথে যে যোগাযোগের সেতু বন্ধনটি, এটা কিন্তু মিডিয়া আর আমাদের এই কী বলে মিডিয়া উইংয়ের মাধ্যমে কিন্তু সেই জিনিসটি যায়। তা আমরা আসলে ক্রিকেটারদের সাথে আমাদের প্রেজেন্টেশন, নালে লাইক আমাদের ক্রিকেটাররা যখন মিডিয়াকে ফেস করে তখন তারা কীভাবে ফেস করবে সেগুলো নিয়ে আমাদের হয়তো একটা পরিকল্পনা থাকবে, যে তাদেরকে তাদের সাথে আলাপ আলোচনা করা বা তাদেরকে একটু বুঝিয়ে বলা যে কীভাবে তারা তাদেরকে ওয়েল প্রেজেন্টেড ওয়েতে নিয়ে আসতে পারবে, তো সেগুলো নিয়ে হয়তো কিছু পরিকল্পনা থাকবে। বাট ইমেজ বিল্ডিংয়ের জন্য যেটি বলছেন যে ইমেজ নষ্ট যাতে না হয় সেই জন্য যদি আমরা প্রথম থেকেই কাজ করি তাহলে তো বিল্ডের অপশনটা কমে যাবে, তখন দরকার হবে না। তো আমরা যদি সবাই যার যার জায়গা থেকে সচেতনভাবে এই জিনিসগুলো একটু ফলো করি তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমগুলো আর হবে না আমি আশা করি। আর বাকি যেই ব্যাপারগুলো আছে, এক্সিস্টিং সব ফ্যাসিলিটিসগুলোই আমাদের আছে। ক্রিকেট কিন্তু আজকে যে জায়গায় আছে আপনারা সবাই সেই কারণেই কিন্তু এখানে, আমাদের এখানে কোনো কিছু ছিল না এরকম কিন্তু নাই। বোর্ড সভাপতি প্রথমেই দায়িত্ব দিয়ে সাথে সাথে বলেছেন যে মিডিয়া রিলেটেড যেই প্রবলেমগুলো আছে সেগুলো সবার আগে আমাদেরকে ফিক্স করতে হবে। সো আই এম ওয়ার্কিং অন ইট। আজকে দ্বিতীয়বারের মতো এখানে আসলাম, আমি দেখলাম আপনাদের এখানে যা, এখানে আপনারা বসেন বা কোথায় আপনাদের অ্যাকোমোডেশনটা কীভাবে হয়। এখন কিছু সীমাবদ্ধতা তো আমাদের সবসময় ছিল, আছে, এটা থাকবে। আমাদের যখন এই স্টেডিয়ামটি তৈরি হয়েছে তখন এটা আসলে এত মিডিয়া হাউসকে অ্যাকোমোডেট করতে পারবে সেভাবে কিন্তু তৈরি হয়নি, তখন এত মিডিয়া ছিল না, আস্তে আস্তে বাড়ছে, আরও বাড়বে। তো এগুলো মাথায় নিয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকবে যেগুলোকে মেনে নিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের সহযোগিতায়। আর নতুন স্টেডিয়াম যেটি তৈরি হচ্ছে এই সীমাবদ্ধতাগুলো যেন সেখানে আমাদের না থাকে, সেগুলো আমরা নতুন স্টেডিয়ামে হয়তো সেভাবে এই পরিকল্পনা করে সেই কাজগুলো হবে। মিঠু ভাই একটা প্রশ্ন, আমাদের হচ্ছে যে এই ওয়েবসাইট এবং হচ্ছে সোশ্যাল মিডিয়া যে হ্যান্ডেল মানে নিম্নমানের খুবই, মানে বিশ্বের অন্যান্য টিমের তুলনায়, তারপরে যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিভিন্ন ওয়েবসাইট সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের তুলনায়, তো এই দিকে আপনারা কোনো কাজ করবেন কিনা, যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিংবা হচ্ছে হলো এই ওয়েবসাইটে আমরা লাইভ স্কোর দেখতে আমাদের 3 মিনিট লাগে, কখনো কখনো আসি, এগুলা দিয়ে আপনারা কোনো ব্যবস্থা নেবেন? অবশ্যই ব্যবস্থা নিব, ইনফ্যাক্ট এটা অলরেডি শুরু হয়ে গেছে, প্রক্রিয়াটি অলরেডি এটা চলমান আছে। আপনারা হয়তো খুব রিসেন্টলি এই জিনিসটার সমাধান যেটি চাচ্ছেন যেভাবে চাচ্ছেন সেভাবে পেয়ে যাবেন। এবং আমি যেটা বোল্ডলি বলতে চাই যে আমাদের যেটা ছিল সেটা একটা থার্ড পার্টির কাছে ছিল, তারা লাইক আনপ্রফেশনাল ওয়েতে হ্যান্ডেল করেছে, অনেকগুলো ইস্যুজ সেখানে সৃষ্টি হয়েছে, বোর্ড কিন্তু তাদের সাথে কন্ট্রাক্ট বাতিল করেছে তাদের সাথে সমস্ত কিছু। এখন এগুলো পর্যালোচনা চলছে এবং খুব দ্রুতই আমরা কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মের টোটাল যে ক্রাইটেরিয়াটা আমরা একদম আন্তর্জাতিক মানে, যেভাবে আপনারা বলেন বা আমরা যেভাবে উদাহরণ হিসেবে দেখান বা আমরা যেগুলো দেখতে পাই,
পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে বাকি সব জায়গায় আমরা একদম লাইক আপ টু দ্য মার্ক যেন আমাদের এই প্রেজেন্টেশনটা থাকে, যেখানে একটা প্ল্যাটফর্মে ঢুকলে ইউ ক্যান গেট অল দ্য ইনফরমেশন হোয়াট ইউ ওয়ান্ট। সো আপনি পাচ্ছেন, আপনার সাথে নেশনস পেয়ে যাচ্ছে সবাই, কিন্তু আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসলে সব ইনফরমেশন এক জায়গা থেকে পেয়ে যাচ্ছি। তো সেগুলোকে মাথায় রেখে এটাকে ইন্টিগ্রেট করে আমরা সেটা শুরু করছি। আর ব্যাপারটি হচ্ছে এটা আসলে একটা চলমান প্রক্রিয়া, আমরা নতুন নতুন জিনিস জানতে পারছি, নতুন নতুন জিনিসগুলো আমরা ইমপ্লিমেন্ট করছি কি না সেটাই কিন্তু আমাদের দায়বদ্ধতা, কিন্তু ওই জায়গাটাতেই যে আমরা আসলে নতুনের সাথে নিজেদেরকে পরিবর্তন করছি কি না। তো আমরা পরিবর্তন করতে চাই এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি, খুব দ্রুতই ইনশাল্লাহ আমরা আশা করি যে এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমরা কথা বলছি যে উনি মিডিয়া চেয়ারম্যান, আপনারা মিডিয়া কর্মী বা মিডিয়া হাউসকে রিপ্রেজেন্ট করছেন, আমরা কিন্তু এইভাবে জিনিসটাকে দেখতে চাই না। আমি বলি একটা জিনিস, 97-এ যখন আমাদের টার্নিং পয়েন্ট, আমরা যখন অ্যাসোসিয়েট মেম্বার থেকে ফুল মেম্বারশিপ হওয়ার একটা দাবি চাওয়ার মতন একটা পরিস্থিতিতে পৌঁছে গেলাম, সেটা ছিল 97-এ আমাদের ICC ট্রফি। সেইখানে খেলা একটা আপনি হল্যান্ডের সঙ্গে সম্ভবত মালয়েশিয়াতে খেলায়, মাঠে বৃষ্টি হয়েছে, ওই খেলাটা যদি না হয়, যদি খেলাটা না হয় তখন কিন্তু আমাদের আর কোয়ালিফাই করা নাও হতে পারে, আমরা ওয়ার্ল্ড কাপে আমাদের কিন্তু যাওয়ার সুযোগটা কম হয়ে যেতে পারে। সেই সময় কিন্তু যারাই গেছিলেন মিডিয়া কর্মী তখন যারা ছিলেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আমি দেখেছি তাদের গিয়ে সেই একটা প্রাণান্ত একটা চেষ্টা, পকেট থেকে টিস্যু বের করে রুমাল বের করে মাঠ শোক করছে, কেন খেলাটা হোক, সবাই চাচ্ছি, আমরা এই দেশের নাগরিক আমরা সব। তো এইখানে ওই ভেদাভেদটা নাই যে আপনারা ওই দিকে আমরা এই দিকে, তা না, আমরা সবাই একসঙ্গে। এবং এর সাথে এটাও বলতে চাই, ICC-র কাছে যখন আমরা ওই স্টেট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করলাম তখন কিন্তু আমরা কয়েকটা জিনিস বলেছিলাম যে কেনিয়া বা অন্যান্য দেশের সঙ্গে আমাদের পার্থক্য কোথায়। এক হলো আমাদের প্রথমেই বলি যে গভর্নমেন্ট সাপোর্ট ছিল, দ্বিতীয় ছিল ক্রাউড সাপোর্ট, আমাদের মিডিয়া আমাদের স্পন্সর সাপোর্ট ছিল, এবং ফাইনালি মিডিয়া সাপোর্ট। মিডিয়া সাপোর্টের কথা কিন্তু আমরা বলেছি এবং মিডিয়া সেই সময় যেভাবে আমাদের এনকারেজ করেছে, যেভাবে মানুষের কাছে প্রচার করেছে এবং দেশ এই খেলাটাকে পপুলারাইজ করেছে, তো সেই জন্য এইটাই আমাদের ছিল যে উই আর ইন দ্য সেম বোট। এখানে কোনো কিছু কোনো সমস্যা থাকে, ও এসছে নতুন, আই এম শিওর হিল গেট অল ইয়োর সাপোর্ট। মিঠু আছে এখানে, ও আম্পায়ারিংয়ের বিভিন্ন সমস্যা আসছে, এগুলি তো আর লুকিয়ে ছাপিয়ে রাখা যায় না, তো এগুলি যদি আপনাদের থেকেও যদি ইয়ে পাওয়া যায় উইদাউট ভিলিফাইং এনি ওয়ান অর উইদাউট এনি ইউনো অ্যাকুজেশন, আমার মনে হয় জিনিসগুলি আমরা উত্তরণ আরেকটু ইজিলি করতে পারবো। আপনাদের থ্যাংক ইউ।